চার চারবারের প্রধানমন্ত্রী তো বটেই, ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব চার দশক ধরে সামলে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার 76তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন ছিল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। স্লোগানে বক্তৃতায় তারা প্রিয় নেত্রীর বহুমুখী অবদান তুলে ধরেন। শেখ হাসিনাকে হত্যার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা হুঁশিয়ার করেন, খুনের রাজনীতি ঠেকাতে প্রয়োজনে লগি বৈঠা তুলে নেবে আওয়ামী লীগ। আসুন আমরা সকলে মিলে সংগঠনকে শক্তিশালী করি, তাহলে এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশে এমন কোনো অপশক্তি নেই যারা জয়ন্তী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে। যদি আপনারা রক্ত দিয়ে রক্তের হোলি খেলায় রাজপথে নামার চেষ্টা করেন, আমরাও বসে থাকবো না। নেতাদের বক্তব্যে ছিল বিএনপির সাম্প্রতিক আন্দোলন ইস্যুও। তাদের মতে ঐক্যবদ্ধ থাকলে বর্তমান সরকারের অপসারণ স্বপ্ন মাত্র। জনগণ যদি মাঠে নামে তাহলে আমাদের কর্মীরা জনগণের সাথে থাকবে, কারণ আমরা রাজপথ কাউকে ইজারা দেই নাই। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেন, বিএনপির সব কর্মসূচির জবাব রাজপথেই দেবে ক্ষমতাসীনরা। কোমর বাংলা বিএনপি, হাটু বাংলা বিএনপি এখন লাঠির উপর ভর করেছে, আবার বলে এই লাঠি আরো লম্বা হবে। শুনেছে যদি জাতীয় পতাকার সঙ্গে লাঠি লাগিয়ে রাস্তায় নামেন সামনের দিকে খবর আছে। নির্বাচনে শেখ হাসিনার উপর বিশ্বাস রাখলে জনগণের সেই আস্থার প্রতিদান তিনি দেবেন বলেও ওয়াদা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।